মর্নিং, গুড মর্নিং ফ্রম লাচুং। সকালটা জাস্ট সামনের ভিউটা দেখে অসাধারণ মানে মুগ্ধ হয়ে গেলাম। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই আগের এপিসোডগুলো দেখেছো আমরা কিভাবে কলকাতা থেকে শিলিগুড়ি আসলাম, শিলিগুড়ি থেকে মাঙ্গান, দেন মাঙ্গান থেকে আমরা আসলাম লাচেন, লাচেন থেকে দুর্গাম্বা। এই জিনিসগুলো আশা করি তোমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এখন রয়েছি লাচুংয়ে, এখান থেকে আমাদের 0 পয়েন্ট আর ইয়ংথাং ভ্যালি যাওয়ার কথা আছে, বাট ওয়েদারটা একটু খারাপ আছে কন্ডিশন। তো দেখা যাক আজকে আমরা যেতে পারি কিনা, সেটা জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর চলো আজকের এই সামনের ভিউটা দেখিয়ে তোমাদেরকে এই ব্লগটা শুরু করা যাক, রাইডিং ব্লগটা। তো চলো, এখানে ঠান্ডাটা মোটামুটি আছে, রাতের দিকে একটু ঠান্ডা ছিল, এখন ঠান্ডাটা আছে, 0 পয়েন্টে অবশ্যই ঠান্ডা থাকবে। যদি পারমিশন আমরা পাই যাবো, অবশ্যই যাবো। চলো সামনের ভিউটা দেখিয়ে তোমাদেরকে আজকের এই রাইডিং ব্লগটা শুরু করি। গুড মর্নিং আরো একবার। আমরা এখন সবেমাত্র লাচুং থেকে বেরোলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে লাচুং থেকে বেরিয়ে 0 পয়েন্ট যাওয়ার, তার আগে ইয়ংথাং ভ্যালি। তবে আমরা 0 পয়েন্ট প্রথমে যাব, কারণ ওদিকে রাস্তা বন্ধ হয়ে যায়। 0 পয়েন্টে 10টা সাড়ে 10টার পর থেকে প্রচণ্ড হাওয়া বয়, তাই জন্য আমরা আগে 0 পয়েন্ট যাবো, তারপরে এখান থেকে ফেরার পথে ইয়ংথাং ভ্যালি। আর কাটাও যাওয়ার জন্য বন্ধ আছে, কাটাও রাস্তা বন্ধ আছে, পারমিশন দেবে না আমাদের, না হলে আমরা যেতাম। কাটাওটা খুব ভালো ছিল, জায়গা ছিল, এখানকার লোকজন লোকাল লোকজনদের কাছ থেকে শোনা খুব সুন্দর জায়গাটা। তবে কাটাও আমরা যেতে পারবো না, এটা আমরা দুঃখিত। এখন আপাতত বেরিয়েছি, বেরিয়ে আমরা সোজা যাচ্ছি এখন 0 পয়েন্ট। চলো, রাস্তার মধ্যে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু উপভোগ করার মতো আছে, একের পর এক উপভোগ করতে থাকবো। এখান থেকে ইয়ংথাং ভ্যালি 20 কিলোমিটার, আর 0 পয়েন্ট প্রায় 50 কিলোমিটার। সামনেটা চেকপোস্ট ছিল, যার জন্য অনেকে ক্যামেরা ফেরা সব খুলে নিতে হয়েছিল। এখন আমরা ক্যামেরা লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে সেটা করে নিলাম। এরপরে আমরা যাচ্ছি এখন 0 পয়েন্ট। যারা তোমরা আমাদের ভিডিও দেখেছো, আমরা কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে মাঙ্গান, মাঙ্গান থেকে লাচেন, লাচেন থেকে গৌডম্বর, গৌডম্বর থেকে এখন আমরা লাচেন এসে কালকে রাত্রে লাচেনে ছিলাম। লাচেনের পরে এখন আমরা যাচ্ছি 0 পয়েন্ট, ইয়ংথাং ভ্যালি, এসবগুলো ঘোরাতে। তারা দেখো না আমাদের ভিডিও, তোমরা আই বাটন প্রেস করে দেখে নিতে পারো আগের, মানে আমাদের আগের দুদিনের তিন দিনের ভিডিওগুলো কেমন হয়েছে তোমরা দেখে অবশ্যই জানাবে আমাদের কমেন্ট করে। যদি আরো কিছু তোমরা ভিডিওর মধ্যে দেখতে চাও সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাবে, তোমাদের জন্য আমরা সেগুলোকে তুলে ধরবো। এখান থেকে বরফের পাহাড় দেখতে পাচ্ছি, মতলব পাহাড়ে বরফ জমে আছে, বরফের পাহাড় দেখতে পাচ্ছি, আর সেটা আমাদের থেকে খুব বেশি দূরে না, মোটামুটি 300 মিটার দূরে। ছোট ছোট ফুল খেলে হবে না, ऐसे बहुत सारे ফুল আগে খেলছে। और हम लोग जब यहाँ तक गाड़ी जाएंगे तो और फूल से भरा हुआ बगीचा दिखेंगे, पूरे पहाड़ दिखेंगे फूल से भरे हुए। हाँ हाँ चलो, सामने अभी अरे यार मत बताओ, ऊपर वाला रास्ता चढ़ गया था, बड़ा परेशानी है। गाड़ी यहाँ पे घुमाना बहुत परेशानी है, क्योंकि यहाँ पे तो ऊंच नीच रास्ता है ना,
না আচ্ছা না দারুণ লাগছে, চারিদিকে পাহাড়ের টুকরো পড়ে আছে, কি বলবো এটাকে, পাহাড়ের কিছুটা পাথর। আর এখানে আমরা দাঁড়িয়ে যাই ভালো ভাই, দাদা রিস্ক লেগে ফুলবে, আ যাইয়ে ভাইয়া আ যাইয়ে। पीछे जाने में हमको बड़ा तकलीफ होता है, खास करके पहाड़ में, ये लोग बहुत स्लो चलते हैं और गाड़ी अपने को चढ़ाने में बहुत मुश्किल हो जाता है, ऊँचाई है ना, आप उसी की गाड़ी सीधा होता खुद चाह गाड़ी पीछे बचे गए प्रचंड माथा खराब हो जाए, क्योंकि এরকম ধরনের মাথা এখানে খারাপ করা যাবে না, কারণ প্রথমত সিকিম গভর্নমেন্টের কিছু রুলস আছে, তুমি চাইলেও বাদিক যে ওভারটেক করতে পারবে না, সেরকমই বাদিকের জায়গা রয়েছে, অথচ কেউ ওভারটেক করতে পারবে না। আর এখানকার ড্রাইভাররা যদি বাদিকে ওভারটেক করে ফেলো তাহলে তো গাড়ি থেকে নেমে মানে গালাগালি পর্যন্ত দিয়ে দেবে, আর সামনে পুলিশওয়ালা থাকলে 100% গিয়ে তাকে বলবে আর ফাইন করে দেবে। আমার একটা ভুল হয়েছিল যখন গঙ্গার থেকে বেরিয়ে আমরা লাচেন যাচ্ছিলাম, গঙ্গারের পেট্রোল পাম্পের কাছে অনেকটা জায়গা ফাঁকা ছিল, তাই আমি বাদিকে ঢুকিয়ে দিয়েছিলাম, আমি খুব বড় অন্যায় করে ফেলেছিলাম, ওটা আমি খুব মানে প্রচন্ডভাবে ফিল করেছি যে আমার ওটা খুব বড় অন্যায় হয়ে গেছে, আমি দুটো হাত জোর করে ক্ষমা চেয়েছিলাম, কারণ না হলে খুব বড় সমস্যা হয়ে যেত, কারণ আমার সঙ্গে আমার পুরো গ্রুপ পুরো ট্রিপ প্রত্যেককে গালাগালি করতে হতো, কিন্তু তাই নয় ওরা আমাদের পারমিটও ক্যান্সেল করে দিতে পারবে যদি চাইতো, এরকম ধরনের স্ট্রিক্ট ম্যাটার এখানে আছে। কিছু লোকজনের বক্তব্য আমরা ওগুলো মানলাম থেকে শুনেছিলাম, যার জন্য একদম সোজা হাত ধরে করে নিয়েছি, কারণ ভুলটা আমারই ছিল, কিছু করার জন্য এখান থেকে ইয়ামথং ভ্যালি যায়, মানে এটাকে ইয়ামথং ভ্যালি বলে অনেকে, অনেক ফুল ফুটে থাকে, এখন তো নেই আপাতত দেখতে পাচ্ছি না কিছু, কত লোকে নিচে নেমেছে, কোন জায়গাটা রাস্তার সময় নামবো, এখন আপাতত 0 পয়েন্টে যাই, সত্যি সিকিম খুবসুরত আর নর্থ সিকিম তো বাজবাজ তার বার কাটলে কি যাবে, বিশ্বাস নেই আঁকো সে দেখে একটা ছোট ব্রিজ, শিব মন্দির ব্রিজ, ব্রিজ নম্বর 2, এর যে বরফ পড়ছে গে, ও
नजारा ये कभी अपने जुबान से दया कर ना मिलते कभी भी नहीं कर सकते ऐसे आंखों से देखेंगे कभी मजा आएगा हम लोगों को बहुत मजा आ रहा है রাস্তা তো শুকনো তবে চারিপাশে কার গুলো একদম বরফ হয়ে যাচ্ছে রাস্তার আশেপাশে অনেক ছোট ছোট বরফ হয়ে যাচ্ছে আমাদের উপরে যেতে হবে একটু রাস্তা পড়বো না তো আমরা পৌঁছে গেছি জিরো পয়েন্ট দারুণ লাগছে ভাই পুরো চারিদিকটা বরফে ঢাকা একটু হাওয়া দিচ্ছে বাট চারিদিকের ওয়েদারটা কিন্তু ব্যাপক আমরা গাড়ি টাড়ি সব পার্কিং করে নিয়েছি এখান থেকে আমরা জাস্ট ওই ওখান দিয়ে হেঁটে যাব তারপর আমরা নিচের দিকে নামবো যেখানে পুরো বরফের চাদর পুরো মুড়িয়ে গেছে তো সেটা আমরা জাস্ট দেখবো অনেক লোকজনের ভিড় রয়েছে এখানে দারুণ লাগছে ফার্স্ট টাইম বরফ পাহাড়ে অনেকবার এসেছি বাট বরফ এইভাবে এত কাছ থেকে দেখিনি তো বরফের মধ্যে বসেই পড়েছে দেখো টুকুল টুকুল দেখো চারপাশের ওয়েদারটা জাস্ট দেখো আমরা এত সুন্দর ওয়েদার পাবো ভাবতেই পারিনি দারুণ লেগেছে আমাদের এই জিরো পয়েন্ট চলো এই যে একজন ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে ঘুরছে ঝান্ডা নিয়ে সময়ক্ষণ বরফ দিয়ে খেলে লাগছে দারুণ লাগছে সময় বরফের খেলা শুরু কিন্তু আমাকে যদি তুমি মেরেছো মেঘ করে গেছে
ওই কোনটা থেকে আমরা দাঁড়াবো? আমার ব্রেক ফলস হয়ে গেছে, আমার ব্রেক ফলস হয়ে গেছে পেছনের বেশ দাঁড়াতে হবে। না যতটা ট্রেনে এসছি না বুঝলে, ব্রেক ধরতে হচ্ছে তো নয়। আরেকটা আগে এইদিকে ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ও ডান দিকে দাঁড়াও, ডান দিকে দাঁড়াও। রয়েছে ইয়ানথাং ভ্যালিতে, এই হচ্ছে ভ্যালি এরিয়া। চারিদিকে নাজারাটা কিন্তু ব্যাপক, দেখো ওদিকে পুরো ক্লাউড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এখানে যে ফুলটা রয়েছে, আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, এই ফুলটা পুরো এই ভ্যালিটাতে পুরো এ হয়ে যায় আর কি, ভর্তি হয়ে যায়। বাট এবছর হয়নি বরফের জন্য, তো এখন পুরোটাই ফাঁকা, অনেক লোক ওই ওইখানটাতে গেছে। আর ওইদিকে কিছু অনেক রকমের সুন্দর সুন্দর মানে ভিউ রয়েছে যেগুলো সবাই এনজয় করছে। তো চলো সামনের দিকের ভিউটা তোমাদেরকে শেয়ার করি, আর আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা 0 পয়েন্ট আর ইয়ংথাং ভ্যালি ঘুরে চলে আসলাম, মাঝখানে একটু বৃষ্টি পেয়েছিলাম হালকা ফুলকা। তো এখন ঘড়িতে মোটামুটি বাজে তোমার 2টো নাগাদ, এখানে লাঞ্চ করব, লাঞ্চ টাঞ্চ করে তারপর আমরা বেরোবো এখান থেকে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে তোমাদের, লাচুন থেকে কীভাবে আমরা রংপুরতে গেলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।